এবার পূজোয় আমি নিজের হাতে তৈরি করছি মা দুর্গার মূর্তি। আর এই মূর্তি বানানোর জন্য তেমন বিশেষ কিছু দরকার নেই, লাগবে একটা MDF বোর্ড, অনেকগুলো ক্লে, রং, আর লাগবে নিজের ভেতরের শিল্পী সত্তাটা, আর এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এটাই যদি না থাকে তাহলে হাজার চেষ্টা করলেও এই মূর্তি বানানো সম্ভব নয়। আর এই একটা মাত্র আর্ট ওয়ার্ক আমার সারা রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আমি এটা বানানোর জন্য যতটা এক্সাইটেড ততটাই নার্ভাস ছিলাম, ভীষণ পরিমাণে ভয় লাগছিল যে এন্ড রেজাল্টটা কেমন হবে, আদেও সব ঠিকঠাক হবে কি না, বাট ফর দ্য বেস্ট। চলো মা দুর্গার নাম নিয়ে কাজটা শুরুই করে দিই। প্রথমে আমরা MDF বোর্ডের উপরে আউটলাইনটা ড্র করে নেব, আর এরপর আমরা ক্লে দিয়ে স্ট্রাকচার রেডি করাটা শুরু করে দেবো। ফার্স্টেই আমি এখানে মা দুর্গার মুখটা তৈরি করছি। তো ক্লেটা নিয়ে যখন আমি MDF বোর্ডের উপরে রাখলাম তখনও অবধি আমি জানতাম না যে আমি এই কাজটা কিভাবে করব। বাট যেই আমি ক্লেটা বোর্ডের উপরে রেখে প্রেস করলাম অমনি আমি পুরো ব্যাপারটা বুঝে গেলাম। তো বেসিক্যালি আমি ফেসের মাঝখানে ক্লেটা রেখে সেটাকে আউটলাইন বরাবর প্রেস করেছি, আর এইভাবেই পুরো স্ট্রাকচারটা এনেছি। আর ক্লের সারফেসটাকে একদম স্মুথ এফেক্ট দেওয়ার জন্য এতে আমি অল্প অল্প করে জলও অ্যাপ্লাই করেছি, যেমনটা মাটির মূর্তি বানানোর টাইমে আমরা করে থাকি, যে মাটির টেক্সচারটা যাতে একদম স্মুথ আসে সেই কারণে আমরা অল্প অল্প জল ইউজ করি। অ্যান্ড এখানেও আমরা সেইভাবেই জল ইউজ করে ব্যাপারটাকে স্মুথ করেছি। আর সেম প্রসেসে আমরা এখানে পুরো স্ট্রাকচারটা ক্রিয়েট করব। আর এইটুকুনি বানিয়েই আমার হাতের অবস্থা এরকম হয়ে গেছে, দেখো, মানে মাটির মূর্তি বানানোর থেকে কোনো অংশে কম নয় মেসটা। সো যাই হোক, আমি এখানে যে MDF বোর্ডটা ইউজ করছি এটার সাইজ হচ্ছে 16 ইঞ্চিস, আর আমি চেয়েছিলাম যে একটু বড় কিছুই আর্টওয়ার্ক বানাতে, কারণ আমি এতদিন ক্লে দিয়ে ছোট মিনি আর্টওয়ার্ক বানিয়েছিলাম, বাট এবারে আমি নিজেকে একদম বড় সড়ো চ্যালেঞ্জ দিয়ে ফেলেছিলাম। অ্যান্ড তোমরা জাস্ট বিশ্বাস করবে না যে দুপুরবেলা বসে বসে ভাবছিলাম যে কী বানানো যায় কী বানানো যায়, হঠাৎ আইডিয়াটা মাথায় আসলো অ্যান্ড আমি সন্ধ্যেবেলায় চলে গেছিলাম সমস্ত মেটেরিয়ালস কিনতে, অ্যান্ড তার পরের দিন থেকে একদম ফুল দামে কাজে লেগে গেছি। আর আঁকার প্রতি ভালোবাসা, নিজের প্রতি কনফিডেন্ট না থাকলে এটা কখনোই পসিবল না। আর গল্প করতে করতে আমাদের মূর্তি বানানো প্রায় এখানে কমপ্লিট। আর এবার আমরা বানাবো মুকুটটা। মুকুটের এখানে টোটাল 3টে লেয়ার আছে, আর এই মুকুটটা কিন্তু নর্মালি সাবেকি দুর্গা মায়ের কলকার মুকুটের থেকে একটু আলাদা, মানে আমার যেমনটা পছন্দ আমি এখানে তেমনটাই মুকুটের ডিজাইনটা রেখেছি। ভীষণ সিম্পল অ্যান্ড ইজি ডিজাইন রাখার চেষ্টা করেছি, মানে ইজি বাট এলিগেন্ট লাগবে এরকম। আর এখানে ক্লেগুলো আমি স্টিক করেছি ফেব্রিক গ্লুয়ের হেল্পে। সো তোমরা চেষ্টা করবে যে ফেভিকল ইউজ না করে ফেব্রিক গ্লু ইউজ করতে, ফেব্রিক গ্লুটা বেশি ভালোভাবে কাজ করে। আর মুকুট বানানোর পর এরপর আমরা এখানে আসনটাও বানিয়ে নিয়েছি, আর এই হলো মায়ের পুরো মূর্তির লুক। আর এটা যে আমি সম্পূর্ণ নিজের নলেজে বানিয়েছি এর জন্য তো আমি নিজের ওপর ভীষণ পরিমাণে প্রাউড ফিল করছি, কারণ আমি এর আগে কখনো মাটির মূর্তি বানানো তেমনভাবে ডিটেলসে দেখিনি, বা এই আর্টওয়ার্কটা করার আগে আমি কারোর ভিডিও দেখিনি যে কিভাবে করতে হবে কি না কি, জাস্ট আমি আর্টওয়ার্কের ওপর আমার হাতটা রেখেছি অ্যান্ড এটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি তো মানে কি বলবো, নিজের ওপর আমার ভীষণ পরিমাণে একটা গর্ববোধ হচ্ছে অ্যান্ড এত দূর অবধি করতে পেরেও আমি ভীষণ পরিমাণে খুশি। তবে এখনও কালার করা বাকি আছে আর আমরা এখন সেটার দিকেই এগাবো। তবে কালার করার আগে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জেসোর কোট অ্যাপ্লাই করতে হবে, কারণ জেসোর কোট অ্যাপ্লাই করলে কালারটা খুব ভালোভাবে ফুটবে সেই কারণে। তো আমরা এখানে চটপট করে জেসোর কোটটা অ্যাপ্লাই করে নিয়ে চলো। আর তোমরা যখন জেসো ইউজ করবে তখন একটা কথা মাথায় রাখবে যে জেসো শোকানোর সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা তার উপর অ্যাক্রেলিক কালার বা কোনো রকমের কালার ইউজ করবে না। ধরো তুমি রেড কালার ইউজ করেছো, তো রেডটা কিন্তু শোকানোর পর আর রেড থাকবে না, ওটা কিন্তু হোয়াইটের সাথে মিশে পিঙ্ক হয়ে যাবে বা পিঙ্কিশ একটা টোন চলে আসবে। তো সেই কারণে তোমরা কি করবে, জেসোটাকে মিনিমাম একদিনের জন্য পুরো ছেড়ে দেবে, একদিন শোকানোর জন্য। আমি এখানে পুরো কাজটাকে 1.5 দিন সময় দিয়েছিলাম শোকানোর জন্য, কারণ ক্লে আছে প্লাস জেসো আছে, তো যাতে এটা প্রপারলি ঠিকঠাক হয় সেই কারণে আমি এখানে 1.5 দিন টাইম নিয়েছিলাম পুরো জিনিসটাকে শোকানোর জন্য। আর এবার পালা মাকে সাজানোর, যার জন্য আমরা এখানে ইউজ করছি অ্যাক্রিলিক কালারের। তবে মার মূর্তিতে রং করার আগে আগে আমরা ব্যাকগ্রাউন্ডে রং করবো, আর তার জন্য আমি একদম একটা ডার্ক শেড চুজ করেছি। তবে কালারটা যে সম্পূর্ণভাবে আমার কাছে রেডিমেড ছিল তেমনটা নয়, কালারটা বানাতে হয়েছে। রেড, ইয়েলো আর সামান্য পরিমাণ ব্ল্যাক ইউজ করে এখানে আমি একটা ডার্ক ব্রাউন শেড তৈরি করেছি, আর শেডটা কিন্তু ভীষণই পারফেক্টলি এসেছে। আর ব্যাকগ্রাউন্ডের পর এবার পালা মার মূর্তিতে রং করার, যার জন্য আমি এখানে ইউজ করছি গোল্ডেন ইয়েলো শেডটা, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট শেড। আর্টওয়ার্কে কালার করা প্রায় কমপ্লিট, তবে এখনো মেন পার্টটা বাকি আছে, মায়ের চক্ষুদান। আর এই পার্টটার জন্য আমি সব সময় এক্সাইটেড থাকি। আমি যখন ছোটবেলায় মায়ের ছবি আঁকতাম সেই টাইমও ওই চোখ দুটো আঁকার জন্য আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড থাকতাম,
আমার খুব ভাল লাগে চোখ আঁকতে। আর এই পার্টটা যতটা এক্সাইটমেন্টের ততটাই ভয়ের। একটু যদি তুলিটা বেঁকে যায় তাহলে কিন্তু আর্টওয়ার্কটা খারাপ হওয়ার চান্স থাকে। সেই কারণে ভীষণ ধৈর্য ধরে একদম মনোযোগ সহকারে মায়ের চোখ দুটোকে আমি এখানে আঁকছি। আর চোখ দুটো কমপ্লিট হওয়ার পর মনে আর্টওয়ার্কটা আরও বেশি পরিমাণে সুন্দর লাগছে। আর এখানে মাকে আমি সিঁদুরও পরিয়ে দিয়েছি, টিপও পরিয়ে দিয়েছি, আর মায়ের মুখটা অসম্ভব সুন্দর লাগছে, মানে এতটা পারফেক্ট লাগছে যে কি বলবো। তবে আর্টওয়ার্কে কিন্তু এখনো অনেক ডিটেলস অ্যাড করা বাকি আছে, আর এখন আমরা সেগুলোই করব। মায়ের শাড়িতে কি কালার করব সেই নিয়ে আমি ভীষণ কনফিউজ ছিলাম। প্রথমে ভেবেছিলাম যে লাল পাড়ে সাদা শাড়ি করব, তারপরে ভাবলাম যে পুরোপুরি সাদা রাখলে হয়তো ভালো লাগবে না, সেই কারণে সাদার সাথে একটুখানি আমি ইয়েলো অ্যাড করে এটা একটা অফ হোয়াইট কালার দেওয়ার চেষ্টা করেছি। সো লাল পাড়ে অফ হোয়াইট শাড়ি এরকম টাইপের কিছু, অ্যান্ড তার মধ্যে আমি লাল দিয়ে ডিজাইন করেছি। শাড়ির পর এবার আমি পর্দাতে ডিজাইন করছি। আর পর্দাটা যেহেতু আমি এখানে রেড আর ইয়েলোর কম্বিনেশনে কালারটা করেছিলাম, সেই কারণে এতে আমি হোয়াইট দিয়ে ডিজাইন করছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। 8 দিনের অক্লান্ত পরিশ্রমের পর এটা তৈরি হয়েছে। 8 দিনে আমি 31 ঘন্টা কাজ করেছি এই আর্টওয়ার্কটা ক্রিয়েট করার জন্য। আর এখন যদি কেউ এসে আমাকে জিজ্ঞাসা করে যে হোয়াটস ইউর বিগেস্ট ফ্লেক্স, তাহলে কিন্তু আমার অ্যান্সার হবে দিস ইজ মাই বিগেস্ট ফ্লেক্স, বিকজ উইদাউট এনি প্র্যাকটিস, উইদাউট এনি নলেজ আমি এই আর্টওয়ার্কটা ক্রিয়েট করেছি শুধুমাত্র আমার নিজের ওপর কনফিডেন্স থেকে আর আমার 15 বছরের শিল্প অভিজ্ঞতা থেকে। সুতরাং কোনো কিছুই রাতারাতি তৈরি হয়ে যায় না। আমি যতই বলি না কেন যে আমি প্র্যাকটিস করিনি, হ্যাঁ আমি মাটির মূর্তি বানানো কখনো প্র্যাকটিস করিনি, তবে গত 15 বছর ধরে আমি আঁকা প্র্যাকটিস করে আসছি, আমি আমার শিল্পকে চর্চা করে আসছি, আর যার ফল আমি এখন দেখতে পাচ্ছি। আর আমার তো এই আর্টওয়ার্কটা ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে যেমনটা তোমাদের বললাম। তোমাদের এই আর্টওয়ার্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর আমাকে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে ভুলো না। আর আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পুজোর অনেক নতুন নতুন কন্টেন্ট নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।